এই জন্য মুসলমান যুবক যুবতীরা সবাই এখন পশ্চিমা স্টাইলে সাজতে চায়, সব পশ্চিমা স্টাইলে সাজে। এই গ্রামও জিজ্ঞাসা করেন, চুল কাটে নেটে দেখা, নেট থেকে ডিজাইন নিয়ে তারপরে চুল কাটে, কি সত্য তো? মা বোনরা সাজে নেট দেখা, নেটের থেকে সাজ দেখা পরে সাজে। অনেক মা বোন বসা আছে ভিতরে, একজনও বলতে পারবে না যাদের বিয়ে হয়েছে যে আমি বাসর রাতের সাজটা হুজুরের কাছে ছোট একটা চিঠি লেখা জানতে চাইছি যে ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা কেমনে সাজছিল। ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা কি বাসর রাত্রে সাজে নাই? আপনাকে হুজুরে জিজ্ঞেস করেন কি সাজে নাই? পাগলির মতো গেছে গা? কোনো মহিলা জিজ্ঞেস করছে কিনা যে ফাতেমা কিভাবে সাজছে? যদি জিজ্ঞেস করে তুমি এটা জিজ্ঞেস করো কেন? বলে আমারও বাসর রাত, আমি ফাতেমার সাজে সাজতে চাই যাতে কাল কেয়ামতে যখন ফাতেমার হাতে মহিলাদের জান্ডা যাবে জান্নাতে যাওয়ার জন্য, আমিও ছুটা যায় ওই জান্ডার নিচে দাঁড়াবো। ফাতেমা যদি জিজ্ঞেস করে তুমি কেন আসলা, তো যেন বলতে পারি আমার কাছে কিছু নাই এটা সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, আমাকেও নিয়ে চলেন। কি কোনো মা বোন ভিতর থেকে আমার কাছে পাঠাইতে পারবে যে আমি সাচ্ছি? ইম্পসিবল। সব তো পার্লারে যাওয়া সাচ্ছে, আর নাইলে নেট দেখা সাচ্ছে, আর না হইলে বাড়ির মেয়েরা যেরম সাজাইছে ওরম সাজছে। আজকে আমাদের ভিতরে রঙও নাই, ঘ্রাণও নাই, না উম্মত হওয়ার ঘ্রাণ আছে, না ইসলামের রং আছে, যার কারণে অনেকগুলা ওয়াদা থাকা সত্ত্বেও একটা ওয়াদাও এখন বাস্তবায়ন না নাই, অথচ ওয়াদাগুলো আল্লাহর পক্ষ থেকে, যার কারণে আমাদের যুবকরা যুবতীরা এখন পশ্চিমা স্টাইলে সাজতেছে। অথচ সূর্য প্রতিদিন ডুবার আগে আমাদেরকে ধ্বনি দিয়া যায়। মনীষীরা লেখছেন, আমি বলতেছি না, মনীষীদের লেখা আছে যে সূর্য ডুবার আগে আমাদেরকে ধ্বনি দেয়। ধ্বনি বোঝেন তো? কি আওয়াজ দেয়, আওয়াজ আমাদেরকে সতর্ক করে, শোনো আমি কিন্তু পশ্চিমে যাইয়া ডুবা যাব, কিন্তু কাল সকালে আমি উঠব বটে, তোমরা যদি পশ্চিম দিকে তাকাও বা পশ্চিমা চাল চলনে চলো, পশ্চিমা বোঝেন, তাইলে তোমরা জীবনের জন্য ডুবা যাবা, আর কোনোদিন উঠতে পারবা না। আজকে আমাদের যুবকরা যুবতীরা পশ্চিমা চাল চলনে আসক্ত, কেননা ও দেখতেছে যে কোনো ওয়াদাই বাস্তবায়ন হয় না, এই জন্য ও কনভার্ট হইতেছে। পশ্চিমাদের মতো চুল কাটে, দেখেন না, 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাস করেন পিছে যুবকরা বসে আছে কি সত্য? আরে ভালো মতে কস না, মারামারি তো হইব না এখানে। 50 টাকার চুল কাটা 300 টাকা দিয়ে কাটে পশ্চিমাদেরকে দেখা, 250 টাকা লস। ইচ্ছা করলে 2.5 কেজি চাল কিনতে পারতো, 2 দিন ঘরের চাল হয়ে যেত,
না হইলে একটা বড় পিজা কিনা বন্ধু করে লেখাইতে পারত, নইলে 250 টাকা নিজের শরীরে লাগাইতে পারত। কিন্তু ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটে। এই নেটে দেখা চুল জিজ্ঞাসা করেন, আমি তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, পশ্চিমাদের আসক্ত তো যেটা বুঝাইতে ছিলাম যে আজকে রঙও নাই কি নাই, ইসলামের রং নাই, উম্মত হওয়ার গ্রান নাই, উম্মতে মুহাম্মদীর একটা গ্রান আছে, গ্রান। অনেক সময় গ্রান গ্রানের কারণে খুঁজা দেখে কোন গাছের কাঁঠালটা পাকলো, আছে কাঁঠাল গাছে দিকে মনে হয় নাই, আছে? যখন গ্রান নাকে লাগে তো খুঁজতে থাকে কোন গাছেরটা পাকছে, জানে তো না কোনটা পাকছে, কিন্তু গ্রান বলতেছে পাকছে। তো টোকায় টোকায় বাহির করে না করে না। এক জমানা ছিল মুহাম্মদী গ্রানের কারণে বিজাতিরা টোকায় টোকায় আইসা ইসলামে ঢুকত। আজকে উম্মত হওয়ার গ্রান নাই, ইসলামের রং নাই, যার কারণে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত। কেন? আল্লাহর ওয়াদা বাস্তবায়ন নাই। আল্লাহর ওয়াদা সত্য ছিল, তোমরাই উপরে এইখানেও ওইখানেও, তোমাদের কি নিরাপত্তার ভিতরে রাখবো, তোমাদের চেয়ে নিরাপত্তা কাউকে দিব না। উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি দেখা রাখবো, নিরাপত্তা চাদরের ভিতরে রাখবো। আর আমাদের নবীজির সাথে এই ওয়াদাই ছিল, যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন ওই দিন আল্লাহ ওয়াদা পত্র পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখব। ওয়াদা ছিল, কোরআনও আছে, নবীজির সাথেও আছে। তারপরেই নবীজি বলছিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, তাইলে আমি আপনার কাছে আসতে পারি। তৃতীয় দেখাইতেছি, তৃতীয় লাহুম রিস্কুন করিম, আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরকে আমি ঘাম ঝরানো ব্যতীত পালবো, ঘাম ঝরতে দিব না। আরেকটা হাদিস মিলাইলে এই আয়াতের তর্জমা সুস্পষ্ট বোঝা যাবে। আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরকে আমি পাখির মতো পালবো, লারাসাকাকুম কামা ইয়ারজুকুত তাইর, পাখির মতো পালবো। কিন্তু আজকে একটা রুটির জন্য মুসলমান কাতরাইতেছে, এক বেলা খাওয়ার জন্য ছুটতেছে। যান যা দেখেন ফিলিস্তিনের কি অবস্থা, এক টুকরা রুটির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে।